আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই বিরোধ আলোচনা করব, স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে আপনার আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দেব, সবচেয়ে সন্তান দেখা কোনো কাজের মাধ্যমে বিপদগ্রস্ত হবেন। স্বর্ণ মুদ্রা দেখা সন্তান জন্মগ্রহণ করবে। স্বপ্নে যদি আপনি কোন কিছু পরিধান করতে দেখেন তাহলে মনের আশা, মনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। স্বপ্নে সরিষা দেখা বন্ধু বিচ্ছেদের আলামত। সমুদ্রের পানি দেখা কারো সহানুভূতিশীলতা লাভের লক্ষণ। সমুদ্রের পানি পান করতে দেখা বিচারপতি হওয়ার লক্ষণ। সমুদ্র অতিক্রান্ত হতে দেখা উচ্চ পদস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে। সাপ দেখা শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার লক্ষণ। সাপের সাথে কথোপকথন করতে দেখা শত্রু বন্ধুতে পরিণত হওয়ার লক্ষণ। নিজের গৃহের মধ্যে সাপ দেখা স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। স্বর্ণ দেখা দুশ্চিন্তায় দিন অতিবাহিত হবে। প্রচুর স্বর্ণ মুদ্রা দেখা ধর্মে কর্মে মনোযোগী হওয়ার লক্ষণ। স্বপ্নে কারোর সাথে সন্ধি করতে দেখা শত্রুর অবসান হবে। কন্যা সন্তান দেখা পরম ভাগ্যবান হওয়ার লক্ষণ। সাদা চিনি দেখা চরিত্রবান হওয়ার লক্ষণ। সাদা ফুল দেখা দুঃখ কষ্টে পড়ার লক্ষণ। সাদা হাতি দেখা সুসন্তান জন্মগ্রহণ করার লক্ষণ। সাবান দ্বারা কাপড় পরিষ্কার করতে দেখা ইহা পাপের পথ পরিহার করার লক্ষণ। সাধারণ লোকে টুপি দেখা মান সম্মান বৃদ্ধি পাবে। সাঁতার কাটতে দেখা ধনরত্ন লাভের লক্ষণ। সাদা মোমবাতি দেখা সম্পদের মালিক হওয়ার লক্ষণ বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে থাকবে, আপনারা চাইলে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটা সহ আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।